মর্নিং, আমি সঞ্জীব সরকার, ইনস্ট্রাক্টর অফ গভর্নমেন্ট আইটি হারোয়া, রানিং আন্ডার পিটিবি। আজকে আমরা দেখব একটা বল পিন হ্যামার। তো আগে হ্যামারের পার্টসগুলো দেখে নিই, তারপর আমরা এই জিনিসটা করব। তো দেখতে পাচ্ছ তোমরা হ্যামারটাকে, এটাকে আমরা কী বলবো, হ্যান্ডেল, লম্বা মতো যেটাকে আমরা ধরে রাখবো এইভাবে। এই হ্যান্ডেলটা উডের তৈরি। তো এই হ্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছ এখান থেকে রিমুভও করতে পারি, আবার এর ভেতরে অ্যাটাচ করতে পারি। তো এই যে পোর্শনটাকে আমরা অ্যাটাচ করব বা ঢুকিয়ে রাখব, এই পোর্শনটাকে আমরা বলবো আই হোল। আই হোলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো এবার আমরা এই পোর্শনটাকে ধরব, এই পোর্শনটাকে আমরা বলবো পিন বা হিল। তো এই পিনটা রাউন্ড শেপ বা বল শেপ, তাই এটাকে আমরা বলবো বল পিন হ্যামার। তাহলে বোঝা গেল এই নামটা কি, বল পিন হ্যামার। এবার এই যে পোর্শনটা, এইটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো নেক, ঠিক আছে। এই নেকের অংশটা দেখতে পাচ্ছ একটু কাটা কাটা রয়েছে রাউন্ডলি। এবার এর পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো, এই রাউন্ড শেপ, এটাকে আমরা বলবো পোল। এই যে পোল পুরো রাউন্ড। এবার পোলের ঠিক আগে এই যে পোর্শনটা, এইটাকে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট শেপ, এইটাকে আমরা কী বলবো, ফেস বলব। এবার জেনারেলি আমরা এটা সব ওয়ার্কশপে ইউজ করতে পারি। এবার এটা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা কী করবো, মেটাল কিংবা যে কোনো অবজেক্টের উপর কী করবো, স্ট্রাইক করবো। তো ফেস ইউজ ফর স্ট্রাইক। আর এই যে পিনটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছ, এটা ইউজ করবো আমরা স্ট্রাইক করার জন্য, রিপিট করার জন্য।